সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। হেলদি বিষয়ক এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাই শুভেচ্ছা। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে যারা একটু লম্বা হতে চান তাদের জন্য অত্যন্ত সায়েন্টিফিক ভিত্তিতে কিছু তথ্য উপাত্য আপনাদের দিব। তাদের আর একটু উচ্চতা বৃদ্ধি করতে চান, আর একটু লম্বা হতে চান, তাদের অনেক হেল্প হবে বলে আমি আশা করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনার চারিদিকে কিন্তু চটকদারি বিভিন্ন নিউজ পাওয়া যায় যে এই পিল খেলে, সেই পিল খেলে, এই খালে, সে খালে, এই পদ্ধতি করলে, সে পদ্ধতি করলে এক সপ্তাহের মধ্যে আপনার হ্যাঁ অনেক লম্বা হবেন, 5 ইঞ্চি 6 ইঞ্চি লম্বা হবেন। কারণ চটকদারি ভ্রান্ত তথ্য আপনারা পেয়ে থাকেন, ওদিকে কান দিবেন না। আপনারা সেই ভ্রান্ত তথ্য থেকে বেরিয়ে এসে বৈজ্ঞানিক ভিত্তিতে তথ্য উপাত্য আপনি গ্রহণ করুন, আপনার ইনশাল্লাহ কাজ হবে। আপনাদের এই যে লম্বা মানুষ খাটো হয়, হ্যাঁ মিডিয়াম হয় বা লম্বা হয়, এটা ডিপেন্ড করে বেশিরভাগ 70 থেকে 80% বংশগত। কারো যদি পিতা মাতা লম্বা হয়, বিশেষ করে পিতা যদি লম্বা হয়, তাহলে তার লম্বা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাকি থাকে 20 থেকে 30%। এই 20 থেকে 30% আমরা যদি চেষ্টা করি বিভিন্ন, আমি যে বিভিন্ন পদ্ধতিগুলো বলবো এটা ফলো করলে 20 থেকে 30% তার হাইটটা, উচ্চতা বৃদ্ধি করা সম্ভব। দর্শক মণ্ডলী, আমাদের এই যে উচ্চতা বৃদ্ধি হয় 0 থেকে শুরু করে 18 বছর পর্যন্ত, সাধারণত আপনার প্রতি বছরে 2 থেকে 4 ইঞ্চি, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। 0 থেকে 18 বছর পর্যন্ত 2 থেকে 4 ইঞ্চি অটোমেটিক্যালি কিন্তু উচ্চতা বৃদ্ধি পায়, হাইট বৃদ্ধি পায়, ওজন বাড়ে। আর 18 থেকে 25 পর্যন্ত এই সময়টুকু উচ্চতা বৃদ্ধি পায় খুব ধীরে ধীরে, স্লোলি। যদি আপনারা এই ভিডিওটি যে পরামর্শগুলো দেওয়া হবে এগুলো যদি আপনারা শুনেন, তাহলে গতিটা একটু বৃদ্ধি করা সম্ভব। তার হাইটটা 18 থেকে 25 বছরের মধ্যেও তার উচ্চতা বৃদ্ধি করা সম্ভব। যে বিষয়গুলো অত্যন্ত ইফেক্টিভ এই লম্বা হওয়ার ক্ষেত্রে, সেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে আলোচনা করছি। প্রথমত যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফুড, আমাদের খাদ্য। এই খাদ্য আমাদের ভিটামিন সমৃদ্ধ খাদ্য, শাক সবজি, মাছ মাংস, হ্যাঁ বিশেষ করে আপনার ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাদ্যগুলো রয়েছে, ডিম, আপনার এই দুধ, এগুলো কিন্তু হাড়ের ওজন বৃদ্ধি করে, হাড় গ্রোথ করে, হাড় মোটা হয়, হাড় লেন্থ বাড়ে। সো যারা একটু লম্বা হতে চান তারা প্রোটিনের পাশাপাশি ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য আপনাদের বেশি বেশি খেতে হবে, মাছের কাঁটা, গরুর নিহারি, হ্যাঁ এছাড়াও ক্যালসিয়ামও আপনি খেতে পারেন। আপনি ক্যালসিয়াম ক্যালবোডিন নামে বিভিন্ন নামে বাজার কিনতে পাওয়া যায়, এগুলো আপনি দীর্ঘদিন খেতে পারেন। দ্বিতীয়ত, আপনার এই ক্যালসিয়াম বৃদ্ধির জন্য সকালে বিকালে আপনার যখন রোদের তাপ কম থাকে তখন 20 মিনিট আধা ঘন্টা রোদে আপনি যদি হাঁটেন, রোদে যদি এক্সপোজার হন, চামড়া যদি রোদ লাগে, তাহলে এই চামড়া কিন্তু ভিটামিন ডি তৈরি করে, যেটা আপনাদের ক্যালসিয়াম এবং আমাদের বোন হ্যাঁ ডেভেলপ করতে অনেক সহায়তা করে। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে বা লম্বা হওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে সাউন্ড স্লিপ, ঘুম। কারণ এই ঘুমের মধ্যে কিন্তু আমাদের এই যে পিটুইটারি হরমোনটা স্টিমুলেন্ট হওয়ার মাধ্যমে গ্রোথ হরমোন সেক্রেশন হয় ঘুমের মাধ্যমে। এটা ম্যাক্সিমাম, এটা গবেষণা দেখা গেছে যে আমরা যখন চলাফেরা করি, হাঁটাহাঁটি করি, হ্যাঁ কাজকর্ম করি, তখন গ্রোথটা একটু কম বৃদ্ধি পায়। কারণ ওই সময় আমাদের বডির একটা ওয়েট আছে, ওয়েটটা প্রেশারে গ্রোথটা বা লম্বা হওয়ার ক্ষেত্রে অত কার্যকরী ভূমিকা রাখে না, কার্যকরী ভূমিকা রাখে ঘুমের মধ্যে। আপনি ঘুমাতে হবে সমান লম্বা লম্বি, একবারে মাথা অত উঁচা বালিশ দেওয়া যাবে না, মাথা পাতলা বালিশ দিতে হবে। আর যদি বালিশ নাও দেন তাও সমস্যা নাই, আপনি বালিশ যদি একটা হাঁটুর নিচে দিয়ে হাঁটুটা একটু উঁচা রাখেন, লম্বা হয়ে শোন, চিত হয়ে শোন, তাহলে পরে লম্বা হওয়ার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ এই সময় পিটুইটারি হরমোনটা স্টিমুলেন্ট হয় এবং গ্রোথ হরমোন সেক্রেশনের মাধ্যমে লম্বা হতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা বৈজ্ঞানিক ভিত্তিতে প্রমাণিত। এরপরে যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার এক্সারসাইজ, আপনার সাইক্লিং, সাঁতার কাটা, জগিং করা, দৌড়ানো, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এক্সারসাইজ করলে পিটুইটারি হরমোন আপনার স্টিমুলেন্ট হয় এবং সেক্ষেত্রে আপনার গ্রোথ হরমোন
সেক্রেশন হয়। আর গ্রোথ হরমোন সেক্রেশন হলে আমাদের গ্রোথ বাড়ে, মোটা হয়, বডি বিল্ড আপ হয়, লম্বা হয়, হাইট বাড়ে। সেজন্য যারা আপনার একটু লম্বা হতে চান, একটু হাইট বাড়াতে চান, তারা অবশ্যই ব্যায়াম করবেন। যারা মহিলা আছে, ঘরের মধ্যে দড়ি খেলতে পারেন, আপনার জগিং করতে পারেন, দূরে দূরে হাঁটতে পারেন। এরপরে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে হ্যাঙ্গিং, কোনো দড়ি বা হ্যাঁ কোনো কিছু ধরে, গাছের ডাল ধরেও হতে পারে, আপনার ঝুলতে হবে। ঝুললে হবে কি, ঝুললে আমাদের যতগুলা বোন আছে, বোনের যে জয়েন্ট আছে এবং যে ভার্টিব্রা আছে, এই ভার্টিব্রা অর্থাৎ মেরুদণ্ড, মেরুদণ্ডের যে দুই মেরুদণ্ডের মাঝখানে ডিস্ক আছে, এই ডিস্কটা প্রসারিত হয়, এক্সটেন্ড হয়। আমাদের এই হাতে জয়েন্টেও কার্টিলেজ রয়েছে, মেরুদণ্ডে ইন্টারভার্টিব্রাল ডিস্ক রয়েছে। আমরা যদি ঝুলেন, ঝুললে হবে কি, প্রতি রাত জয়েন্টের ডিস্কগুলা প্রসারিত হয়। ডিস্ক যদি প্রসারিত হয় তাহলে স্বাভাবিকভাবে আপনার উচ্চতা বাড়বে। এটা কিন্তু অত্যন্ত যুক্তিসঙ্গত এবং এটা করলে আপনার উচ্চতা অবশ্যই বাড়বে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পোশাক। আপনার দাঁড়ানো অবস্থায় বলেন, বসা অবস্থায় বলেন, আপনার পোশাক, আপনার পজিশন, আপনার মেরুদণ্ড সোজা করে, মাজা সোজা করে আপনার যে চলাফেরা করতে হবে। আপনি যদি মেরুদণ্ড হয়ে বাঁকা করে বসেন বা বাঁকা করে হাঁটেন, তাহলে কিন্তু আপনার মেরুদণ্ড বাঁকা হলে আপনার উচ্চতা কম লাগবে, হাইটটা আপনাকে কম লাগবে, লম্বা কম লাগবে। সুতরাং যারা একটু উচ্চতা বৃদ্ধি করতে চান, তারা অবশ্যই হ্যাঁ মেরুদণ্ড স্ট্রেট রেখে আপনার চলাফেরা করতে হবে, বসতে হবে সোজা করে, এভাবে বাঁকা করে বসা যাবে না। অনেক ক্ষেত্রে যারা কম্পিউটারে কাজ করেন, এভাবে বাঁকা হয়ে বসেন, তাদের কিন্তু এই মেরুদণ্ড একটু বাঁকা হয়ে যায়, যার কারণে উচ্চতা একটু কম লাগে। এ বিষয়ে আপনার খুব যত্নশীল হতে হবে। মূল কথা হচ্ছে আপনাকে পুষ্টিকর খাদ্য খেতে হবে, দুই নম্বর আপনার এক্সারসাইজ করতে হবে, তিন নম্বর আপনাকে হ্যাঁ সাউন্ড স্লিপ পরিমিত ঘুমাতে হবে, চার নম্বর আপনাকে হ্যাঙ্গিং যে বললাম ঝুলতে হবে সকালে এবং বিকালে বা রাত্রে, হ্যাঁ 10 মিনিট আপনি রেস্ট নিয়ে নিয়ে আপনি হ্যাঙ্গিং করতে হবে। যারা উচ্চতা বৃদ্ধি করতে চান, সোজা হয়ে বসতে হবে, হ্যাঁ সোজা হয়ে আপনার যে কোনো কাজ করতে হবে, এটা গুরুত্বপূর্ণ আপনার এ বিষয়ে কি পয়েন্ট। এছাড়া আপনার যারা একটু ঢিলা ঢালা পোশাক পরেন, ঢিলে মানে অনেক ঢিলা ঢালা পোশাক পরলেও তাকে একটু খাটো লাগে, সুতরাং যারা একটু লম্বা হতে চান তারা একটু টাইট পোশাক পরিহিত করতে পারেন। আর এরপরেও যদি বৃদ্ধি হাইট বৃদ্ধি না হয়, 25 বছর পার হয়ে গেছে, তাহলে আপনারা আপসেট হবেন না, ওরিট হবেন না। হ্যাঁ আপনার পৃথিবীতে অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা যাদেরা কিন্তু আকার আকৃতিতে খাটো, সুতরাং আপনার জন্ম হোক যথার্থ, কর্ম হোক ভালো, আপনি আপনার প্রতিভা নিয়ে আপনি এগিয়ে যান, ওরিট হবেন না। আর একটা বিষয়, উচ্চতা যদি বৃদ্ধি নাই হয়, আপনার এই বিষয়ে খুব চিন্তিত থাকেন, তাহলে আপনার জুতা আছে, জুতাটা আপনার 2-2.5 ইঞ্চি জুতা, হিল বা জুতা যে সুকতালি, হ্যাঁ জুতার তলা যদি 2-2.5 ইঞ্চি আপনি উঁচা করে বানান, মুচি যদি অর্ডার করে, তাহলে কিন্তু 2-2.5 ইঞ্চি আপনি উচ্চতা বৃদ্ধি পেতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা ভালো থাকুন। এই তথ্যপাত্র যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।